হাই বন্ধুরা, আমি মৌ। আমি আজ এসেছি আবার তোমাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি একটু খোলা আকাশের নিচে করছি, বাড়ির ছাদের মধ্যে, কারণ সবসময়তেই তো ঘরে করি। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ দেখাবো আমি তোমাদেরকে হ্যান্ডমেড জুয়েলারি আর বুটিকের কিছু ব্যাগ, কারণ অনেকেই ফোন করছে বলছে দিদি কিছু ব্যাগ দেখাও ইউটিউবে, তাই কারণে আমি আজকে কিছু বুটিকের ব্যাগ দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখো এগুলো পেন্টিংয়ের উপরে আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে পেন্টিং আছে। এখান একটা বোর্ড আছে, বোর্ডের উপরে কাপড় দিয়ে এটা পেন্টিং করা হয়েছে। এগুলো জুট আছে, জুট দিয়ে তৈরি করা হয়েছে। এগুলো কড়ি লাগানো হয়েছে, কটন সুতোর বল আছে। হ্যাঁ, এটা এগুলো কটন সুতোর বল আছে, আর লাল টার্সেল দেওয়া হয়েছে। এখানে তোমরা যতটা খুশি মনে করবে বড় করে পড়তে পারবে, যতটা খুশি মনে করবে বড় করে পড়তে পারবে। এর কানের দুল আছে, এইটা এটার কানের দুল আছে। এটাও দেখো মা তারা, তোমরা দেখতেই পাচ্ছ এটা পেন্টিং করা হয়েছে। আর জুটের বল আছে, এগুলো জুটের বল আছে। এগুলো সিলভার অক্সিডাইজের বল আছে, এগুলো অক্সিডাইজের পিস আছে, এগুলো জুটের বল আছে। আর লাল আর কালো দিয়ে টার্সেল করা হয়েছে, লাল কালো টার্সেল করা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, পেন্টিংগুলো খুব সুন্দর, তোমরা যতটা খুশি মনে করবে বড় করে পড়তে পারবে। এটিও দেখো, এটি একটি বোর্ড করা হয়েছে, ইউ শেপের বোর্ড করা হয়েছে। বোর্ডের ওপরে কাপড় দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ গোল্ডেন কাপড় দেওয়া হয়েছে, গোল্ডেনেতে আর কালোতে। হ্যাঁ, তার মধ্যে এটা আছে, অক্সিডাইজের পিস আছে, এগুলো কটন সুতোর বল আছে। একদম সিম্পলের উপর তৈরি করা হয়েছে, একদমই সিম্পলের উপর তৈরি করা হয়েছে। কানেরটিও দেখো এরকমই তৈরি করা হয়েছে, এই যেরকম তোমাদের গলার হারটা আছে ওই কাপড় দিয়েই তৈরি করা হয়েছে, সিম্পলের ওপরে কালো টার্সেল। তোমরা যতটা খুশি মনে করবে বড় করে পড়তে পারবে। বন্ধুরা এটা দেখো, এটা ক্লের ওপরে আছে, অনেকদিন পরে একটু ক্লে করেছি। আগে নিচে একটি বোট আছে, বোটের ওপরে জুট আছে, জুটের ওপর ক্লে দিয়ে করা হয়েছে। পাতা তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো পাখি আছে। হ্যাঁ, কিছু নতুন করে বলার নেই, কেমিক্যাল বিটস আছে, কটন সুতোর বল আছে। হ্যাঁ, এগুলো কটন সুতোর বল, আর যেহেতু পিঙ্ক কালারের টার্সেল দিয়ে তৈরি করা হয়েছে, এই কারণের জন্য টার্সেলটা পিঙ্ক কালারের তৈরি করা হয়েছে। আর এগুলি এই দুটি আছে এর কানের, এই দুটি এর কানের আছে। ক্লেটা এটা কিন্তু হাতে তৈরি করা, এগুলো কিন্তু কোনো আর্টিফিশিয়াল নয়, এগুলো হাতে তৈরি করা। বন্ধুরা এটি দেখো, এটিও একটি জুটের চৌকো করে স্কোয়ার করে তৈরি করা হয়েছে, জুটের বোর্ড, তার উপরে ক্লে দিয়ে তৈরি করা হয়েছে, পাতা আঁকা হয়েছে, ক্লে দিয়ে পাতা তৈরি করা হয়েছে। এগুলো আছে, পাখি তৈরি করা হয়েছে। হ্যাঁ, এগুলো কটন সুতোর বল আছে, আর সবুজ রঙের টার্সেল দেওয়া আছে। যেহেতু পাখির গাছের পাতার কালারগুলো সবুজ রঙের আছে, সেই জন্য টার্সেলটা সবুজ রঙের দেওয়া হয়েছে। এইগুলি এর কানের তৈরি করা হয়েছে, যেরকম গলার লকেটটা আছে কানেরটাও ঠিক সেরকমই আছে। বন্ধুরা এটি দেখো, এটি দুটি বোর্ড আছে, একটি নিচে বোর্ড আছে, একটি ওপরে বোর্ড আছে, একটি নিচে বোর্ড, একটি ওপরে বোর্ড আছে। তলার বোর্ডটা স্কোয়ারের উপরে মধ্যে আছে, নিচেরটা গোলের মধ্যে আছে। তার উপরে এগুলো দেখতেই পাচ্ছ তোমরা, লাল লেস লাগানো হয়েছে, এটা হলুদ লেস লাগানো হয়েছে। এগুলো অক্সিডাইজের পিস আছে, এগুলো অক্সিডাইজের পিস আছে, অক্সিডাইজের ঘুঙরু লাগানো হয়েছে। এটা তেরেকোটার মূর্তি আছে, জগন্নাথ ঠাকুর আছে, তেরেকোটার মূর্তি। হ্যাঁ, আর দেখো এটা কটন সুতোর বল আছে, পুঁতি আছে, এখানে জুটের বল আছে, অক্সিডাইজের পিস আছে, আবার কটন সুতোর বল আছে, নানা রকমের পিস আছে। আর লাল টার্সেল দেওয়া হয়েছে, যতটা খুশি তোমরা বড় করে পড়তে পারবে। আর এগুলি এর কানের তৈরি করা হয়েছে, এগুলি এর কানের তৈরি করা হয়েছে, সেটি কিন্তু খুব সুন্দর। বন্ধুরা এটি দেখো, এটিও একটা স্কোয়ার বোর্ডের উপরে আছে, হ্যাঁ, চৌকোর মধ্যে। আর এটা আছে তোমাদের লেস, অরেঞ্জ রঙের লেস লাগানো হয়েছে, একটি বোর্ড কাটা হয়েছে, বোর্ডের উপরে সবুজ রঙের কাপড় দেওয়া হয়েছে, এগুলো কাঠের বল আছে। তার উপর আবার একটি বোর্ড আছে, বোর্ডটার মধ্যে অরেঞ্জ রঙের কাপড় লাগানো হয়েছে, এগুলো লেস আছে, এগুলো লেস আছে, এগুলো কাঠের বল আছে, এগুলো পুঁতি আছে, আচ্ছা রঙিল পুঁতি আছে, কড়ি আছে, এগুলো কড়ি আছে, এগুলো কাঠের বল আছে, এটা কেমিক্যাল বিটস আছে, এটা অক্সিডাইজের পিস আছে, হ্যাঁ এগুলো কড়ি আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে এটা সবুজ রঙের টার্সেল দেওয়া হয়েছে, কারণ যেহেতু বোর্ডটা এখানে সবুজ রঙের আছে, সেই কারণে এখানে সবুজ রঙের টার্সেল দেওয়া হয়েছে। আর এর কানের তৈরি করা হয়েছে, এটি এটি এর কানের তৈরি করা হয়েছে, কড়ি দিয়ে পুঁতি দিয়ে কানের তৈরি করা হয়েছে। হ্যাঁ, সবুজ রঙের টার্সেল, যতটা খুশি তোমরা বড় মনে করলে বড় করে পড়তে পারো। আর টেরাকোটার মূর্তিটা তোমরা দেখতেই পাচ্ছ, এটাও দেখো একটা স্কোয়ার করে চৌকো করে বোর্ড তৈরি করা হয়েছে, বোর্ডের ওপর মেরুন কালারের কাপড় দেওয়া হয়েছে, তার বোর্ডের ওপরে আবার একটি সবুজ রঙের বোর্ড তৈরি করা হয়েছে। এতে জুট জুট আছে, এটা মা দুর্গার মূর্তি আছে, ছোট্ট একটা অক্সিডাইজের মা দুর্গার মূর্তি আছে। এগুলো কটন সুতোর বল আছে, এগুলো কাপড়ের বল আছে, এগুলো কটন সুতোর বল আছে, এগুলো জুটের বল আছে, এখানে অক্সিডাইজের পিস আছে। আর এইগুলি এর কানের তৈরি করা হয়েছে, এগুলি এর কানের তৈরি করা হয়েছে, যেহেতু এই কালারটা এখানটায় আছে, সেই জন্য এই কানেরটা এই কালার দিয়ে তৈরি করা হয়েছে।
আর মেরুন কালারের টার্সেল দেওয়া আছে, যেহেতু কাপড়টির কালার মেরুন কালার আছে সেই কারণে মেরুন কালারের টার্সেল দেওয়া হয়েছে। বন্ধুরা এটিও দেখো স্কোয়ার করে তৈরি করা হয়েছে বোর্ডটি, আর তার উপর দেওয়া হয়েছে ভায়োলেট কালারের কাপড়, আর এটা আছে অরেঞ্জ কালারের লেস দেওয়া আছে, তোমরাই দেখতেই পাচ্ছ অরেঞ্জ কালারের লেস দেওয়া আছে। এগুলো অক্সিডাইজের পিস আছে, এগুলো অক্সিডাইজের পিস আছে, এগুলো কটন সুতোর বল আছে, কেমিক্যাল বিটস নেই এখানে। এখানে আছে তোমার রঙিল পুঁতি আছে, ভায়োলেট কালারের পুঁতি আছে, আর এখানে জুটের বল আছে, এগুলো জুটের বল আছে, আর এটাও তোমার ভায়োলেট কালারের টার্সেল তৈরি করা হয়েছে, ভায়োলেট কালারের টার্সেল তৈরি করা হয়েছে। হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে। আর এর কানেরটা তোমাদের এরকমই হয়ে যাবে, এই জুটের বলের কালারের কানেরটি হয়ে যাবে, মা তিন কন্যা। বন্ধুরা এটা দেখো, এটা কাঁথা স্টিচের ব্যাগ আছে। হ্যাঁ, অনেকেই বলছে আমাকে হোয়াটসঅ্যাপে করছে বা ফোন করছে যে ব্যাগ দেখানোর জন্য কিছু ইউটিউবে, সেই কারণে দেখাচ্ছি। এগুলো কাঁথা স্টিচের ব্যাগ আছে, আর দেখতেই পাচ্ছ ব্যাগ সেরকম করে কিছু দেখাবার নেই, তবুও দেখাচ্ছি। এর বেল্টগুলো দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড়, যতটা খুশি মনে করবে হাতলটা বড় করা যাবে, হাতলটা বড় করা যাবে। আচ্ছা, আর ব্যাগটা যে খুব বড় তা নয়, যে খুব বড় এই ব্যাগগুলো এরকমের মধ্যে আছে, এরকমের মধ্যে ফোন, একটু জলের বোতল, হ্যাঁ, বা ছোট একটা ফোল্ডিং ছাতা থ্রি ফোল্ডের, এরকম জিনিস টুকটাক জিনিস ঢুকে যাবে। বন্ধুরা এটি দেখো, এটি স্লিম ব্যাগ আছে, খুব সুন্দর ব্যাগ আছে, ব্লু কালারের আছে, নেভি ব্লু কালারের আছে, একটি চেন, একটি চেন আছে। আচ্ছা, উপরটা দেখো তোমরা আরেকটা কালার, তোমরা দেখতেই পাচ্ছ পিছনে আরেকটা কালার, পিছনে আরেকটা কালার আছে, আর একটা চেনও আছে। হ্যাঁ, খুব যে বড় তা নয়, যে ব্যাগগুলো খুব বড় তা নয়, হালকার মধ্যে। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে বলে দিই একটা কথা, যে অনেকেই আছে যে বলো যে এই যে এই জিনিসগুলো, এগুলো যে আমরা লাগাই, এগুলো তো দোকান থেকে আমরা কিনে নিয়ে এসে লাগাচ্ছি, এগুলো কিন্তু আমাদের কিছু করার থাকে না, কালো বা একটু ফেড হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না, কারণ এই জিনিসগুলো দোকানে বলছে এরকম হবেই, দোকানদারদের কাছ থেকে কিনতে গেলেও হবে, হয়তো দেখা যায় যে নতুন যখন নিয়ে আসছে তখনই কিছু হচ্ছে না, হয়তো দেখা যায় যে হয়ে যায়। এগুলো কিন্তু কিছু অসুবিধা নেই, তেল দিয়ে টেল দিয়ে পুঁচলে পরে ঠিক হয়ে যায়। এটাও স্লিম ব্যাগ আছে, নেভি ব্লু কালারের আছে, এর আরও একটা দুটো কালার পেয়ে যাবে, কিন্তু আমি একটা কালারই দেখালাম এখন। বন্ধুরা দেখো এই ব্যাগটি, দেখো এই ব্যাগটি কিন্তু ছোট্টর ওপরে, খুব সুন্দর দেখতে। এটা কিন্তু নানা রকম কাপড় কেটে তৈরি করা হয়েছে, নানা রকম কাপড় কেটে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু লেখা, তোমরা দেখতেই পাচ্ছ লেখা কাপড়, ইক্কত কাপড়, এগুলো ইক্কত কাপড়। হ্যাঁ, ইন্ডিকো আছে, এদিকে ইন্ডিকো আছে, হ্যাঁ, খুব সুন্দর। এরও বেল্ট কিন্তু তোমরা হাতলটা অনেকটাই বড় পাবে, যতটা খুশি মনে করলে বড় করতে পারবে, যতটা খুশি ছোট করবো মনে করলে ছোট করে করতে পারবে। হ্যাঁ, এর একটাই চেন, আর পিছন দিকে দেখো আর একটা চেন আছে, পিছন দিকে আর একটা চেন আছে। বন্ধুরা এই ব্যাগটি দেখো, এই ব্যাগটি নতুন ডিজাইনে তৈরি করা হয়েছে, ইন্ডিগো কালার কাপড়ের আছে, ইন্ডিগো কাপড়ের আছে, খুব মজবুতি ব্যাগ, খুব সুন্দর ব্যাগ, তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না, ব্যাগ হাতে না পেলে বোঝা যাবে না। আচ্ছা, এর চেনটি দেখো তোমরা, এর চেনটি এইভাবে খোলা যাবে, অ্যাটাচি সিস্টেমের মতো কাট খোলা যাবে, ব্যাগটি অ্যাটাচি সিস্টেমের মতো তোমরা যতটা খুশি মনে করবে খুলতে পারবে। ভিতরে দেখো একটা জায়গা আছে, ভিতরে একটা খোপ আছে, এই একটা ভেতরে খোপ আছে। আচ্ছা, ভেতরেও একটা চেন আছে, ছোট চেন আছে, একটা মোবাইল টোবাইল রাখার জন্য একটা চেন আছে। যথেষ্ট বড় ব্যাগটি, ব্যাগটি যথেষ্ট বড়, ব্যাগটা কিন্তু ছোট নয়, ব্যাগটি যথেষ্ট বড়, খুব সুন্দর ব্যাগটা, খুব সুন্দর দেখতে। এর তোমরা কাপড় মনে করলে অন্য কাপড়েরও কালারেরও নিতে পারো, তোমরা মনে করলে তৈরি হয়ে যাবে, অনেকটা বড়, যখনই জিনিস ঢুকে যাবে এর মধ্যে অনেকটা বড় জিনিস। বন্ধুরা দেখো এই ব্যাগটা, দেখো এই ব্যাগটা কিন্তু খুব সুন্দর ব্যাগ, খুব সুন্দর, হাতে না পেলে তোমরা বুঝবে না, বারবার বলছি জিনিস হাতে না পেলে বোঝা যায় না। এর দেখো দুটি চেন তৈরি করা হয়েছে, দুটি চেন, ভেতরে দুটো তিনটে চেন তৈরি করা আছে, ভিতরে দুটো তিনটে চেনের খাপ আছে, অনেকটা বড় ব্যাগ, অনেকটা বড়। হ্যাঁ, একদম যে খুব ছোট তা নয়, হাতল আছে, এরকম হাতলের আছে, হ্যান্ডেল আছে, আবার বেল্টও আছে, তোমরা দেখো কাঁধেও নিতে পারবে আবার হাতেও নিতে পারবে। এগুলো সমস্ত লেদারের আছে, এগুলো লেদারের আছে, পুরোটাই লেদারের আছে, দেখে নাও তোমরা খুব সুন্দর। পিছনটা দেখো একটা চেন আছে, পিছনটা চেন আছে, আজরাক কাপড়ের ওপরে আছে, আজরাক কাপড়ের ওপর আছে। এরই আর একটা কালার আছে, তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা কালার। দেখো এর ভেতরে জিনিস রাখা হয়েছে, এই ব্যাগটি তাহলে বোঝা যাচ্ছে যে কতটা জিনিস রাখলে কতটা বড় হতে পারে ব্যাগটি, ব্যাগটি দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো ব্যাগটির মধ্যে জিনিস রাখা হয়েছে, আবার জিনিস ঢোকাচ্ছি এর মধ্যে, দেখো কতটা বড়, কত জিনিস ঢুকছে এর মধ্যে, এর মধ্যে অনেক জিনিস ঢুকে যাবে। কেউ যদি মনে করো যে আমরা একটা বেলার জন্য যাব, কিছু নিয়ে যাব, টুকটাক জিনিস নিয়ে যাব মনে করলে হবে, নিয়ে যেতে পারো। এটাও আজরাক কাপড়ের ওপরে আছে, খুব সুন্দর দেখতে ব্যাগগুলো, এই ব্যাগগুলো খুব সুন্দর।